আমরা একটা টিপস বলছি আপনাকে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা হয় এর জন্য আপনি কি করবেন আমার মনে হয় আমি যে উপদেশ দেব এই উপদেশগুলো মানলে আল্লাহ পাক আপনার এই ঘুম থেকে ওঠার পর যে কষ্ট হয় সেটা দূর করে দেবেন ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন পেশির টান ঘাড়ের ভুলভঙ্গি অথবা রক্ত সঞ্চালনের সমস্যা এর ফিজিওথেরাপি চিকিৎসার নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এখানে ফিজিওথেরাপি চিকিৎসা করলে আপনার এই ঘুম থেকে ওঠার পর মাথার যে কষ্ট হয় ব্যথা হয় আশা করি চলে যাবে ইনশাল্লাহ আপনি ঘাড়ের স্ট্রেসিংগুলো করবেন এই যে সামনে পেছনে সাইডে সাইডে ঘোরায় করবেন ঘোরায় করবেন এই স্ট্রেসিংগুলো ঘাড়ের ভঙ্গি ঠিক রাখতে হবে অর্থাৎ অনেক সময় আমাদের এই ঘাড়ের পোস্টারটা প্রপার থাকে না এরকম থাকে তো এটাকে আপনি কী করবেন ভঙ্গি আপনি যিনি কল করেছেন আপনি একটু হোল্ড করেন কথা বলবেন না আপনি ঘ এই ঘাড়ের ভঙ্গিটা ঠিক রাখবেন অর্থাৎ এই চিনটাকে ভিতরে রাখেন নর্মাল ঘাড়ের ভঙ্গিটা সুন্দর করে রাখেন ওকে যদি আপনার এই কষ্টগুলো অনেক দিনের হয় এখানে আপনি একটু গরম ভাব দেবেন আর যদি অল্প দিনের হয় তাহলে ঠান্ডা সেঁক দেবেন এখানে নারকেল তেল রসুন দিয়ে সুন্দর করে ডোলবেন এটাকে আমরা মাই অ্যাফেশিয়াল রিলিজ করি আমাদের এক্সারসাইজগুলো দেওয়া আছে এখানে আমাদের ইউটিউব চ্যানেলে এক্সারসাইজগুলো দেখে এক্সারসাইজগুলো করবেন ওকে আপনার যদি নিয়মিতভাবেই এরকম ব্যথা হয় কষ্ট হয় তাহলে নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের দেখেন উনি আপনার অনেক উপকার আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ